আসসালামুকুম রহমতুল্লা তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল আলি ইমরান শহীদ শুদ্ধ করে শিখব অর্থাৎ বানান করে শহীদ শুদ্ধ করে শিখব এবং এটা জানব যে আমরা যারা যারা প্রথমে কোরআন মাজিদ পড়ি কীভাবে আমরা কোরআন মাজিদ পড়বো বা কীভাবে পড়লে আমরা রিডিং পড়তে পারব এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটুও টানবেন না কারণ যদি আপনি নতুন কোরআন মানে শিখেন অথবা আপনি কোরআন মানে পড়তে পারেন তবে আপনার পড়া শুদ্ধ হয় না তো অবশ্যই আপনার জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির আলিফ এখানে আলিফ আলিফ টান দেওয়া যাবে না ফার্স্ট পড়তে হবে আলিফ এরকম আলিফ লাম চারিফ টান দিয়ে মিমকে ধরতে হবে মিমকে ধরে গুণনা করতে হবে কারণ মিমের উপর তাসিদ আসছে তো আবার মিমে আমরা চালিফ টান দিব এভাবে আলিফ এরকম লা ইলাহা আও ল হো এখন আলিফুৰবোৰ জবদ জে পেশ কিছ নয় আলিফৰ জবদ দি মিলাই পড়বো আ ল হো লফ জ্লা মোটা করবেন আল লা ইলাহা ইল্লাহ হামজাহ লাম জবর আল লাম খৰ জবল ল আ লহা পেশ হু লাম আলিফ জব লা এখানে তিনি একটা নিবেন হামজা জে ই লাম খরাজিবুল্লাহ ইক্তান হাজা ভার হা লা ইলাহা হামজাহ লাম জে ইল লাম আলিফ জেবুল্লাহ ইলা হাশু ওয়া জেবুর ওয়া ইলাহুয়া এখানে লাম আলিফ আসছে তো আমরা এখানে অক্ষর ধরবো না অক্ষর না ধরে মিলাই পড়বো হামজা লাম জে ইল লাম আলিফ জেবুল্লাহ ইলাহা পেশু ইলাহু ওয়াও গে লামকে ধরছে ওয়াও লাম জেবুর ওয়াল إلا هو الحي زبر حي لم بش يل حي يل قاف يا قي و بش من تجد أمري أتشان ايه الله لا إله إلا هو إلا ايه هو الحي القيوم অর্থাৎ প্রথমে আপনারা বানান করবেন বানান করে একটু একটু করে শব্দ রিডিং পড়বেন অহ এ পর্যন্ত তারপর ইলাহা এ পর্যন্ত পড়বেন তারপর পর্যন্ত পড়বেন তারপর হাই তারপর মু এরকমভাবে ভেঙ্গে ভেঙ্গে কয়েকবার পড়বেন আবার বলেন আমার সাথে আল্লাহু লা ইলাহা এল্লা হুয়াল হাই উল পাইয়ুমু তো এরকমভাবে কয়েকবার পড়বেন পরের পর যখন আপনার পড়াটা চালু হয়ে যাবে তখন একসাথে পরা ট্রাই করবেন আল্লাহ লা এলাহা এল্লা হুয়াল হাই উল কাইউ মু যদি আমরা এখানে অসুবিধ করি তাহলে হাই ইউল

আল্লাহু লা ইলাহ ইল্লাহু আল্লাহাই ইউল কাই ইউ যখন হাই বলবেন হাইকে যখন ইয়াকে ধরবে তখন কী করবেন জীবের মধ্যকান্ত ওপর তালৈ শুনে লাগিয়ে ফেলবে তারপর নাজালা আইলাই কিতাবা। নুন জাহাজাবর নাজ জাহাজবোর যা না জালাম যাব লা নাজালা না জ্বালা বানান করবেন একবার রিডিং পড়বেন কয়েকবার মানে কয়েকবার ছোট ছোট করে ভেঙ্গে ভেঙ্গে পড়বেন না জ্বালা এরকম আইন যাবার আই লাম লাই আই লাই কাফ লাম জবর কাল আই কাল আই লাই কাল আই লাই কাল এরকম পড়বেন তারপর আবার সেটা মিলবেন না জালা আই লাই কাফ জের কি তা খারাজ বা তা কিতাব আজব বা কিতাবা 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 নাজালা আইলাইকাল কিতাপা নাজজালা আইলাইকাল কিতাবা এরকমভাবে বারবার পড়বেন তারপরে বালাম জেৰে বিল শাক অফ জবৰ শাক বিল শাক অফ জেৰ কই বিল শাক মিম পেচমু সদ ডাল জোবৰ সদ মছদ দাল জেৰ দি মছদ দি বিল শাক দি মোচত দি বিল শাক দি মোচদ দি তারপর দুটা একসাথে মিলাবেন বিলহাক ক্রিম সদি বিলহি আবার এখানে থেকে নাচালা আলাই কাল কিতাবা নাজ্জালা আলাইকাল কাল কিতাবা বিলহাক ক্রিম দি এরকম তারপরে কফ লাম দুই লাম কলাম জেললি মিম আলু জবর মা পল্লী মা মিম আলু মা এখানে এক লিপ টান দিবেন বাই আজর বাই নুন জবর না বাইনা পল্লী মা বাইনা পল্লী মা বাইনা এরকম ং ৱা আং জা জুবৰ জা ৱা আং জালুবৰ লা আং জাল ৱা আং জাল টাও ৰ খাৰ ৰ তাজবৰ তা ওয়া জেলাত র তা ওয়াং জেলাত তারপর তা তারপর ওয়াউলাম ওয়াল হামসানুন জেরি ইং ইং গুন্যা বিখ্যা গুন্যা ওয়াল ইং ওয়াল ইং এরকম গুরনাট কয়েক রোচন করবেন তাহলে গুননাটা সুন্দর হবে ওয়াল ইং জি মিয়া জিয়ারি জিলাম জেবল্লাহ ওয়াল ইং জিলা ওয়াল ইং জিলা এরকম এখন আমি একসাথে রিডিং পর্ব ছোটো করে نزل عليك ال... نزل عليك الكتاب نزل عليك الكتاب بالحق بالحق مصدقا لما مصدقا لما بين مصدقا لما بين بالحق مصدقا لما بين يديه يديه ওয়া আং ঝেলাকত ওয়া আং ঝেলাক্ত র ওয়াল ইং জিলা ওয়াল ইং জিলা তো কয়েকবার পড়বেন কয়েকবার পরার পর তারপরে একটু বড় করার চেষ্টা করবেন এরকম নাজালা আলাইকান কিতাব বিল হক্তি মুষদ লিমা এ পর্যন্ত আবার نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه بين يديه نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل

তাও র তাওয়াল ইং ঝিল এরকম আবার নাজালা আলাই কালকিতা বাবিল হাকতি মোস্বাদি মাবাই নায়া দাঁহি ওয়া আং জেলা তাও র তাওয়াল ইন জিল তো এরকমভাবে কয়েকবার পড়বেন তাহলে ইনশাল্লাহ পড়তে চালু হয়ে যাবে তারপর মিম নুন জের মিং এখানে গণ্য হবে কি গণ্য এটা ইকফা গণ্য এবং গণ্যটা মোটা করতে হবে কারণ হচ্ছে এখানে পর পফ আসছে পফ যেহেতু মোটা হরফ তাই গণ্য মোটা করতে হবে মিং এরকম পফ বা জবর পাবে কবে এখন অবশ্যই কলকলা করতে হবে কারণ কফ ত বা জিম ডাল এ পাঁচটা হচ্ছে কলকলা হরফ তাহলে এখন পপ কলকলা করবেন মিং কবে লাম পেশ লু মিং কবে লু হা পেশ হু মিং কবে লু হা পেশ হু দাল গিয়ে এ কে ধরবে দাল লাম দিয়ে যাবো দাল হো দাল লাম কি নুন কে ধরবে লাম নুন যে লিন হু দাল লিন নুন আলিফ যাবো না সিন যে দাল লিন না সি তাহলে এভাবে মিং কাবেলু এটুক পড়বেন তারপর হু দাল লিন না এখানে হু দাল লিন লাম কি নুন কে ধরবে এবং গুণনা করতে হবে এটা হচ্ছে ওয়াজিব গুণনা হু দাল লিন লিন এরকম গণনা করবেন হুদাল্লিন নাসি একসাথে পড়ি মিং পাবেলুহু হুদাল্লিন নাসি এরকম আবার বলেন মিং পাবেলুহু দাল্লিন নাসি আবার মিং পাবেলুহু দাললিন নাসি তারপর

وَأَنْزَلَ الْفُرْقَانِ أرى كم أحب أقفل مِنْ قَبِلُ هُدَى النَّاسِ وَأَنْزَلَ الْفُرْقَانِ أحب أكبر كوين أبار مِنْ قَبِلُ هُدَى النَّاسِ ওয়াং জেলাল ফুরপা যখন আপনার পরাটা চালু হয়ে যাবে তখন একসাথে পরাটা ট্রাই করবেন মিং পাবেলুহুদাল্লিনা সি ওয়াং জেলাল ফুরপা এরকম আবার মিন ক্বাবালহু দাল্লিন নাসি ওয়া আন যালাল ফুরকান তো এইরকম ভাবে কো একবার পড়ে যাবে তারপর ইন নালযীনা কাফারু বি আয়াতিল্লাহ ইন নালযীনা হামজা নুন জের ইন এখানে গুন্ন করতে হবে ওয়াজিব গুন্নাহ

তারপরে এখান থেকে পড়বো বাজের বি হামজা আ বি আয়া খারাপ যাবর ইয়া বি আয়া তা লামজের তিল বি আয়া তিল লাম খারাপ যাবর হাজের হি বি আয়া তিল্লাহি বি আয়া এরকম তারপর লাম যাবর লাহা মিম পেশ হুম লাহুম আজাবুন শাদিদুন লাহু মা আইন জবরা আয় জাল আলি জবর র্যা আয় র জালটা হবে বা দুই পেজ বুং এখন এক ফা করবেন বুং আয় র্যা বুং বুং আয় বুং এরকম গুনাটা কয়েকবার পড়বেন শিন জবর সা ডালি শা দি ডাল দুই পেজ দুন শা দি দুন তাহলে হবে ইন নাল্লারি না গাফারু বি আয় তিল্লাহি লাহুম আযাবুন সি তো আমি এখন অক্ফর্বর প্রথম 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 আমি মিলাই পড়ব তারপর যখন আমার রেডিং প্রডাক্ট চালু হয়ে যাবে তখন আমি মিলাবো তো এখন আমি একটা মিলাবি লহুমায় এরকম তো যদি আমরা এখানে অক্ফ ধরি তাহলে দিতে আমরা তিন এলিফ টান তিন দিয়ে এই ডালকে ধরবো আর এই ডালকে আমরা কলকলা করবো কারণ কফ বা জিন ডাল এই পাঁচটা হচ্ছে কলকলা হরফ এই পাঁচটা হরফের পর যখন অক্ফ আসে তখন কি করতে হয় কলকলা করতে হয় তাহলে এখানে আমরা কলকলা করবো আবার একসাথে

আইন যাবার আজের জি আজি ঝা দুই পেশ জুং গুণ হবে আজি জুং জাল নুন পেশ জুং দেখুন এটা হলো ঝা এটা হচ্ছে জাল এই ঝা যখন উচ্চারণ করবেন জিব্বাটা নিচের দাঁতে লাগাবেন আর এই জাল যখন উচ্চারণ করবেন জিব্বার আগারটা উপরের দাঁতের আগে লাগাবেন দুইটাই এখানে একটা গুণ হবে ওয়াল্ল ওয়াল্ল লফজাল মোটো হবে ওয়াল্লা বলবেন না ল বলবেন

এই পর্যন্ত আমি বারবার পড়বোহুদিন এইগুলো আমি বারবার পড়বো যখন আমার পড়াটা চালু হবে তারপরে সেটা পড়বো من قبل هدى للناس وانزل الفرقان. إن الذين كفروا بآيات الله، إيه بره 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 بره. إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد تابعوا لك شديد ملابو إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد يركم بابا ملابو والله عزيز ذو انتقام تابعوا إن الله لا يخفى عليه حمزة نون إن واجبنا نون لام جبنا لام خرج الله إن الله لام ألف جب لا يخفى خرج يخ إن الله لا يخ فا خرج فا إن الله لا يخ ফা আমরা এখানে মানে কি বলে ইয়া খফা বলি তো ইয়া খ বানা জামানে বলতে হবে ইয়াখ এরকম ইন না লহালা ইয়াক ফা ফা খা ফা এখানে একলিপ্তান দিবেন ইয়াখ ফা এক্সরাতে পরিবেন বারবার ইন না লহালা ইয়াখ ফা এরকম আবার বলেন ইন না লহালা তারপর আইন জবর আই ইয়া জবাল লাই আই লাই হাজের হি আই লাই হি সিন ইয়া জবাদ শাহি আই লাই হি পেশ উ গুণা করবেন ফাই লাহাম ফিল উম ফিল হামজাদ র জব আর লজ জেদি অর উদি আই লাই হি শাহি ফিল আর উদি বারবার পড়েন আই লাই হি শাহি উম ফিল আর উদই উম গুনাটা ঠিক করে পড়বেন আই লাই ফিল আর أبرك شتى إن الله لا يخفى إن الله لا يخفى عليه شيء في الأرض De وَوْزِبُرْ ولا. ولا في السماوات ولا ولا في ولا في ولا في ولا في السماوات ولا في ولا في السماوات في في ওয়ালা লা ফি চামা অর্থাৎ চামা তে আমিত চার লিপট আন দিব চাৰিপ্ট আন দি এই হামযাকে ধরবো তো যখন আমার বানানটা হয়ে যাবে আর এক টুকটো রিডিং পড়া চালু হয়ে যাবে তখন একসাথে পড়া ট্রাই কৰিব ইন নাল্ল হা লায়াখফা এ পঞ্চায়ে করবো ইন না ল হা লায়া আই ফিল আউল عليه شيء في الارض ولا في السماء إن الله لا يخفى عليه شيء في الارض ولا في السماء ارقم ابر. إن الله لا يخفى তো আজকে এ পর্যন্ত এখন আমি আবার প্রথম থেকে একবার পড়ব আর আমি এখন যেভাবে পড়বো আপনারা ঠিক সেভাবে পড়বেন অর্থাৎ আমি এখন রিডিং পড়ব রহিম الف لام الله لا اله الا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ بَيْنَ يَدَيْهِ وَأَنزَلَ التَّوْرَاةَ وَالْإِنجِيلَ مِّن قَبْلُ هُدًى لِّلنَّاسِ وَأَنزَلَ الْفُرْقَانَ إِنَّ الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخ